জেরদি আউলিগ আছে দলের মধ্যে দল আউলিগের শত্রুর জন্য আর কার কাছে যাওয়া লাগে না আউলিগই যথেষ্ট বিএনপির উপকার করার জন্য তার লাগে বিএনপির উপকার করতে বিএনপি যথেষ্ট আমরা টাকা এলো তাই যারা ফয়দা নিয়ে স্যার প্রস্তাব দিলি আমি আমার বন্ধুদের সাথে জিজ্ঞেস করছিলাম আজকে যে এই রকম গাড়িগুলো বন্ধ করে 3 ঘন্টার মিটিং 30 ঘন্টা বানাইলেন 37 ঘন্টা বানাইলেন এত লাভ হলো কত দিন কয়লা মানে বলছে না লাভ হয়েছে আমি তো একদিন কিছু না বললে কোন কোন জায়গায় তো ডাবল করে দিত কোন কোন জায়গায় কিন্তু আমার ডাবলের তো হয় যাওয়ার দিকে রকম কিন্তু কাজের কাজ ভুল তো এই 10টা বিভাগে মিটিং করতে যাইয়া তাদের মিটিং হতে 2.5 ঘন্টা 3 ঘন্টা মানুষ বাড়া দেখতে 20-25-30টা মারামারি খুনে খুনি ছাড়া বিএনপি বড় কাজ করতে পারে না কোন নেতা বিরক্তি দেবে কোন নেতা কোন চেয়ারে বসবে এজন্য না হলে 2000 চেয়ার বাড়বে তারা মনে করে না কিছু হয়নি আমি বঙ্গবন্ধু ছিলাম বঙ্গবন্ধুর আছি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি আমার সারা জীবন কাটিয়ে যাই এখানে কোন আদর্শ নাই দেখা যাক যে দেশ স্বাধীন করেছে রক্ত দিয়ে সেই দেশ কারো হাতে ছেড়ে দিতে পারি না 300-400 মানুষ আহত পরে কিন্তু কুইনে বলছে এই কথা তো আমাকে কেউ বলল না সাংঘাতিক প্রতিভাবান মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব তো সেই জন্য বলছে আমার কথা আমি বলি অনেকেই বলেন আমি দ্বারের শীর্ষে নির্বাচন করছি দ্বারের শীর্ষে গেছি আমি দ্বারের শীর্ষে কোনো দিনই যাই নাই ডক্টর কামাল হোসেন নেতা মনে করছিলাম বলে গেছিলাম যদি ভুল হয়ে থাকে আমার ভুল হয়েছে আমার জীবনের সেরা ভুল কিন্তু আমি বিএনপিতে যাই নাই বিএনপির আমি মনেও করি না বিএনপির আমি শত্রু না কিন্তু বঙ্গবন্ধুরে পাঠ দিয়া বিএনপির দাসনাম আইনাটাই আমাদের পাবে না পাবে না পাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করছি দেশ স্বাধীন করছি এই স্কুলের মাঠে বঙ্গবন্ধুর অস্ত্র দিছি দেশের কত কিছুই হইল কিন্তু এই মাঠে তো অস্ত্র দিলাম ওই যে বিল্ডিং সোনাখানে কিনে যা কিনে গেল না একতলা একটা দাবার আসছিল খুব দীর্ঘ কত দুনিয়ায় কত কিছু হইল বঙ্গবন্ধুর মতো মানুষ জাতির পিতার মতো মানুষ এক ভক্ত আনুষ্ঠানিকভাবে রাজধানীর বাইরে টাঙ্গাইল অস্ত্র দেওয়া হয়েছে আর কোথাও কেউ অস্ত্র দেয় নাই কেউ অস্ত্র দিতে পারে নাই তারপর কত কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এখানে একটা তার স্মৃতি চিহ্ন রাখা হল না তাহলে কি আমি বুঝবো যে যারা এখন আওয়ামী লীগ করে তারা বঙ্গবন্ধু চায় না এটা ভালো কাজ না এখন বিএনপির মামলায় দাবি শীষ বাবা বিএনপিরা দানের শীষে তো পাবো না দানের শীষে আমার নেতা আমাদের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতা ছিল দানের শীষ তাই যা কিছু নেন আমাদের কাছ থেকে কুড়িয়ে কুড়িয়ে নিতে হবে